हाय गाइस वेलकम टू माय चैनल आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के आमी देखाबो पाका आमेर रसगोल्ला। प्रथमे देखो आमी प्रथमे पाका आम निये निये छी ब्लेंड करे चेले निये छी। ए आमटाके आमी एकटु नाड़ाचाड़ा दिए नेबो पाँच दुई चार पाँच मिनट। एभावे आमी एकटु कड़ाईते नेड़े नेबो। देखो आमी नाड़छी, तुम्हारा दो चार मिनट এভাবে আমটাকে নেড়ে নেবে। আমি ব্লেন্ড করে চেলে নিয়েছি। আর লাগবে আমার ছানা, ছানাটা আমি এখানে তৈরি করে রেখেছি। ছানার জলটা ভালোভাবে আমি সরিয়ে নিয়েছি, কারণ ছানাতে জল থাকলে এই রসগোল্লাটা ভালো হবে না, রসগোল্লাটা ফেটে ফেটে যাবে। সেজন্য আমি ছানাটা জল ছাড়িয়ে নিয়েছি। এখন দেখো আমার আমটা জাল হয়ে গেছে। এখন আমি আমটাকেও নামিয়ে নেব। দেখো আমি এখানে দুই কাপ চিনি আর চার কাপ জল দিয়ে দিয়েছি, কারণ চিনির থেকে ডাবল জল লাগবে। এখানে আমি এখন চিনির সিরাটা তৈরি করছি। আর আমি কিভাবে ছানাটা রেডি করব সেটা তোমরা দেখো। ছানাটাকে অনেক ভালো করে ডলতে হবে। এইভাবে দেখো হাতে রেজাটা দিয়ে অনেক ভালো করে মিনিমাম 10 থেকে 15 মিনিট ছানাটাকে ডলে ডলে এভাবে নরম করতে হবে। আর চিনির জলটা বলক চলে না আসা পর্যন্ত আমি জালটা বাড়িয়ে দিয়েছি। বলক চলে আসলে আমি জালটা কমিয়ে দিব। ঠিক এইভাবে তোমরা অনেকক্ষণ ধরে মিনিমাম 15-20 মিনিট এইভাবে আমার মতো করে ছানাটা ডলবে, না হলে কিন্তু ছানার মিষ্টিটা ফেটে ফেটে যাবে। তোমরা ফলো করবে আমি কিভাবে ডলতেছি ঠিক সেভাবেই করবে, না হলে কিন্তু তোমাদের মিষ্টিটা পারফেক্ট হবে না। দেখো আমার চিনির শিরাটাতে বলক চলে এসেছে। এখন আমি চিনির শিরায় দিয়ে দেব আম। যে আমটা আমি জাল দিয়ে নিয়েছি সে আমে চার চা চামচ দিয়ে দিলাম আম। এখন দেখো এটা আরেকটু জাল হবে। তোমরা চাইলে এটাতে ফুড কালার ব্যবহার করতে পারো। বাজারে ম্যাঙ্গোর ফুড কালার কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ফুড কালার এখানে ব্যবহার করলাম না। তোমরা চাইলে এটা করতে পারো। এটা আরেকটু জাল হবে। এখানে দেখো আমার ছানা ডলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব যে আমটাকে আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম সে আমটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব শুধু এক চা চামচ ময়দা মাখার জন্য। এখন এটাকে আমার ভালোভাবে মাখতে হবে। মাখার পরে আমি মিষ্টির আকার তৈরি করব। দেখো আমি এরকম করে রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা এরকমভাবে তৈরি করবে যাতে ফেটে না থাকে। ফাটা থাকলে কিন্তু মিষ্টিটা দেওয়ার পরে এটা ফেটে যাবে। এখন দেখো আমি মিষ্টির শিরাতে এটা দিয়ে দেব। এটা লো হিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো। আমি অল্প কিছু করে তোমাদেরকে দেখালাম, তোমরা এটা বেশিও করতে পারো। এখন আমি চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে এভাবে আমি মিনিমাম 10 মিনিট এটাকে সিদ্ধ করব। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিলাম। আমি 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এখন দেখো আমার মিষ্টিটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখো তোমরা যদি আমার মতো এভাবে আমের মিষ্টি তৈরি করতে চাও তাহলে অবশ্যই আমি যেভাবে করেছি তোমরা সেভাবেই করবে, না হলে কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি হবে না। আমি এখানে আধা লিটার দুধ ছানা করে নিয়েছি, সেজন্য আমার এখানে চার পিস মিষ্টি হয়েছে। তোমরা 1 লিটার দুধ নিলে 8 পিস মিষ্টি হবে। দেখো আমার মিষ্টিটা অনেক সফট হয়েছে। ঠিক এভাবে তোমরা বাড়িতে অবশ্যই আমের রসগোল্লা ট্রাই করবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।